গতকাল তোমাদের কমিউনিটি পোস্টে আমি পিএসসির তরফ থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি বা স্পেশাল নোটিফিকেশান আপলোড করেছিল ওয়েবসাইটে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবং সেই কমিউনিটি পোস্ট দেবার পরে তোমরা কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করেছো, জানতে চেয়েছো, ফোন করেছো যে স্যার নোটিফিকেশানটার সম্বন্ধে একটুখানি ডেসক্রাইব করে দেবেন। তো তোমাদের সতর্ক এবং সাবধান করবার জন্যেই আজকের এই ভিডিও, অনেক রাত হয়ে গেছে তাও করছি। তো মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা পিএসসির নজরে এসেছে যে ডাউনলোডেড অ্যাডমিট কার্ডে সেক্রেটারির সই, পিএসসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সই, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিসিং হচ্ছে, ঠিক আছে। যদিও সেটা সফট কপিতে দেখা যাচ্ছে, কিন্তু আফটার ডাউনলোডিং তারপরে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আ ক্যান্ডিডেট মে বি ডিনাইড টু এন্ট্রি ইন টু দ্য এক্সামিনেশান হল, অর্থাৎ এক্সামিনেশান হলে ঢুকতে দেবে না সেই ডাউনলোডেড কপিতে যদি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সই না থাকে। সেই ক্ষেত্রে আরেকটি অপশান দিয়েছে, সেটা হচ্ছে সফট কপিতে যদি থাকে এবং ডাউনলোডেড কপিতে যদি না থাকে, সেই ক্ষেত্রে সফট কপিটা দেখাতে হবে এবং সেই সফট কপিতে সিগনেচারটা যেন থাকে এবং তার সাথে আইডি প্রুফ, অর্থাৎ তোমার ভোটার আইডি বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড, যে কোনো একটা তোমাকে কিন্তু প্রোডিউস করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তুমি যদি এই ব্যাপারটা নিয়ে যদি তোমার যদি কোনো রকম প্রবলেম থাকে, তোমাদের কোনো রকম যোগাযোগ করতে হবে না পিএসসির মানে কোনো নাম্বারে বা অফিসেই তোমাদের যেতে হবে না। শুধুমাত্র খেয়াল রাখো যে সফট কপিতে যেন তোমাদের সিগনেচার থাকে, ডাউনলোড অর্থাৎ ডাউনলোড করে যদি প্রিন্ট তোমরা করো, সেই ক্ষেত্রে ডাউনলোডেড কপিতে সিগনেচার যাদের মিসিং আছে তাদের ক্ষেত্রে সফট কপিতে সিগনেচার দেখানোর পরে তোমাদের কিন্তু মানে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তো চলো, তোমাদের কোনো রকম কিছু যদি আরও কিছু জানবার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।